চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে নদিয়ার আড়াংঘাটা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীর সমর্থকদের। চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে নদিয়ার আড়াংঘাটা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীর সমর্থকদের। অভিযোগ, কলকাতার সল্টলেক করুণাময়ীর সামনে অবস্থান বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের উঠিয়ে দিতে গিয়ে তাদের ওপর শারীরিক অত্যাচার চালায় পুলিশ। মূলত তারই প্রতিবাদে শুক্রবার বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আড়াংঘাটা পুলিশ ফাঁড়ির সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি এদিন রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। জিহাদিদের মদতদাতা তৃণমূল বাংলা থেকে দুরাট, মৌলবাদের মদতদাতা তৃণমূল বাংলা থেকে দুরাট, দুর্নীতির জন্মদাতা তৃণমূল বাংলা থেকে দুরাট, অবদত্ত মুখ্যমন্ত্রী তোমায় জানাই হায় হায়, অমানবিক মুখ্যমন্ত্রী তোমায় জানাই হায় হায়, এই বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা, তোমারা সরকার, এই মৌলবাদী সরকার, এই চাকরি চুরি সরকার, এই আমরা কারা, এই লড়াই করে, এই রাজপথে, এই প্রতিবাদে, এই প্রতিরোধে। 2014 এবং তার পরবর্তী 2018 যারা নেট কোয়ালিফাইড করেছে, যারা চাকরি পাওয়ার যোগ্য প্রকৃত অর্থে, তাদের চাকরি হয়নি। চাকরি পেয়েছে এখানে যারা টাকার বিনিময়ে, ব্ল্যাঙ্ক খাতাতে যারা চাকরি পেয়েছে, তো এর বিরুদ্ধে স্বচ্ছ নিয়োগের দাবিতে এবং প্রকৃত মেধার ভিত্তিতে নিয়োগ হওয়ার দাবিতে তারা যখন চাকরি প্রার্থীরা সল্টলেক করুণাময়ীতে লাগাতার অনশন ধর্মঘট করছিল, তো সেখানে দাঁড়িয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে। আমরা মনে করি নন্দীগ্রামে যে গণ হত্যা হয়েছিল তার থেকেও নৃশংসতম ঘটনা এটা ঘটেছে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা শাখা সংগঠন, তারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করে মানুষের কাছে এই বার্তা দিচ্ছি যে এই সরকারের কোনো রকম কোনো অধিকার নেই পশ্চিমবাংলায় এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকা। তাই এই মমতা ব্যানার্জির রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কারের জন্য আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই আড়াংঘাটা ফাঁড়ির সামনে আমরা অবস্থান বিক্ষোভে নেমেছি। কতক্ষণ করবেন এটা? আমরা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা সদুত্তর পাবো যে এই ধরনের ঘটনা কেন, আমরা প্রশাসনের তরফ থেকে আমরা প্রকৃত নিরপেক্ষতা কামনা করি। সেখানে দাঁড়িয়ে যারা চাকরি হবু শিক্ষক তাদের উপরে কীভাবে আক্রমণটা করতে পারে, সুতরাং আমরা তাদের কাছ থেকে সদুত্তর যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। তারপর কি আপনাদের কোনো অন্য কোনো কর্মসূচি আছে? অন্য কোনো, এটাই তো এই মুহূর্তে আমার মনে করি বাংলার 10 কোটি মানুষের প্রধান কর্মসূচি হওয়া দরকার। যারা শিক্ষক, যারা সমাজের মেরুদণ্ড তৈরি করে, আজকে তাদের যদি রাস্তায় চাকার সামনে দাঁড়িয়ে যে মর্মান্তিক ঘটনার দৃশ্য আপনারা দেখিয়েছেন, একদম চাকার সামনে দাঁড়িয়ে তিনি আত্মহত্যা করার মতো হুঙ্কার দিচ্ছেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলার মানুষের এটাই কর্মসূচি হওয়া উচিত। পরিচয় সুকান্ত বিশ্বাস, মিডিয়া দক্ষিণ, সাংগঠনিক জেলা, যুব প্রেস। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।